যে আত্মীয়কে সামলে ফেলেছি সে পৃথিবী সবাইকে সামলাতে পারবে কাদিস না আমি কতটা ম্যাচিউর আমি সেটা কাউকে বুঝতে দিই না মানে ও তো বকে গেছে আমার মেয়ে তো বকে গেছে তোরা দুজনে একসাথে হলে আমার ঠকঠক আওয়াজ হয় ভাই ভাইভাবে গুদু খাচ্ছে প্রমাণিত না হলে দর্শক ভাবে কি হলো কি ঠিক ভালো লাগলো না ব্যাপারটা এরকম আর কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইনকোডা টিভি আর আজকে আমার সঙ্গে রয়েছে একেবারে সোহাগ মিতুল আর ইন্দ্রবাবু কেমন আছো প্রথমে বলো খুব ভালো আছি তুমি বলো তুমি আমাকে বাবু বললে কেন আরে আর কি বলবো তোমাকে তো ইন্দ্রবাবু বলে বলেই আর কি সব সময় আর কি ডাকে তাই জন্য আর কি আমরা হ্যাঁ তার কাছে ইন্দ্রবাবু ঠিক এটা আমার ভুল একজনের কাছে ইন্দ্রবাবু কিন্তু এবার বিশ্বদা তোমাকে একটা বড় প্রশ্ন এটা মানে ইচ্ছা এতদিন একজনকে সামলাতে এবার তিনজন এসে গেছে এর পাশাপাশি আরো দুজন না এটা ভুল করছো যে আর্থিককে সামলে ফেলেছি সে পৃথিবী সবাইকে সামলাতে পারবে কুচবি হয়ে যাক অপমানিতটা আরাত্রিকাই হবে নাকি যে আর্থিক নিজে বললি ভালো হয় এইটা নতুন কিছু না আমার সাথে হয়েই আসছে দেখেছো বোধহয় দর্শকরা বরং কিছু না অপমানিত না হলে দর্শকরা ভাবে কি হলো কি ঠিক ভালো লাগলো না ব্যাপারটা এরকম আর কি যাই হোক মেনে নিয়ে সহ্য করি সিনিয়র যতই হোক আমার থেকে সহ্য তো করতেই হবে তবে হ্যাঁ এটা ঠিক কথাই বলেছে যে আমি মোটামুটি বাদ বাকি দু তিনজন চারজন যাই আসুক না কেন মানুষ করে নেব আমার মতো করে তিনজন চারজন মানে ও তো বকে গেছে আমার মেয়ে তো বকে গেছে ও আসলে যদি মিতুল মার সঙ্গে সারাক্ষণ থাকতো ছোট থেকে তাহলে হয়তো ঠিকঠাক মানুষ হতে পারতো আমি যেরকম সিনের ভিতরে আছিস না বাইরে আছিস মানে ও চমকে আছে না না ও বুঝতে পেরেছে নিশ্চয়ই বুঝতে পেরেছে তো ওর মানির সঙ্গে মানে অনামিকার সঙ্গে ওর বেশি ইয়ে হয়েছে বলে ওর উচ্ছন্নে গেছে তবে আমি ঠিক যেরকম শাসন করে কান ধরে গুগলিকে মানে মেরে ধরে শাসন করেছি সেটাই করতে চলেছি হ্যাঁ একটা প্রশ্ন ঠিক গুগলি ছোটবেলায় একটু মোটু ছোট গলুগালু ছিল রোগা হয়ে গেছে আরেকটা ব্যাপার গুগলির তো চুলটা কার্লি ছিল না স্টাইল ওটা ওটাও করেছে ওটা পার্মানেন্ট কার্ল সে তো এখন বকে গেছে ও সব সময় ওই বাইকে করে গাড়িতে করে উপরে উঠতে উঠতে আসছে তো কোনো সময় চুলটা ঠিক থাকছে না ওই জন্যই কার্ল হয়ে গেছে খুব ভালো অবজার্ভ করতে পারে যেরকম আগের বার বলেছিল যে তোমার অভিনয়ের ক্ষেত্রে তুমি যেভাবে ঢুকে পড়ো একটা ক্যারেক্টারের মধ্যে সেখান থেকে বের করাটা কঠিন হয়ে যায় হাত দিচ্ছি এরকম ডাক্তার মানে এই যে নতুন যারা এসছে নতুন মানে কি মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এর মধ্যে কি তুমি দেখতে পাচ্ছ বেরিয়ায় তাতিয়ায় এটা ডিস্টেন্স আর ও মিতুলটা বেরিয়ায় অনেক ঢুকে গেছে এই ডিফারেন্সটা মানে সব থেকে বেশি মানে জমলো কার সঙ্গে ছেলে না মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে কোনো সিন হয়নি টিল ডেট ওর সঙ্গে সিন হয়েছে ও আমাকে এখন জমানোর জন্য বলছে বলো আমার নামটা বল হ্যাঁ ওর সঙ্গে সিন হয়েছে তো ওর সঙ্গে আমার এখন কিছু কথাবার্তা হলো হয়েছে ছেলের সঙ্গে একেবারেই হয়নি আর ও এমনি তো চুপচাপ কথা বেশি বলে না হ্যাঁ ভীষণ ইন্ট্রোভার্ট তো আমার মনে হয় ওর সঙ্গে খুব জমে যাবে আর না জমলেও আমার তো আছি এই যে এই দুজনের মধ্যে যে জমজমাট ব্যাপারটা তো হচ্ছে এইটার কারণটা তুমি কি বের করেছো জমবে তো বটেই দুজনের মানে এমনি দেই যে অবস্থা দেখো একটুতেই দুজনে আর কি মিচকি মিচকি হাসি এই ব্যাপারটা দিয়ে দিচ্ছে কি কারণটা কি 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 পয়েন্ট ওদের রিল করার সাথে এসেছে একজন মোটেই না এসব বাজে কথা পাগলামোর আরেকটা একজন মেম্বার ওর ক্লাবে ঢুকেছে ওর পাগলামোর ক্লাবে নতুন একটা মেম্বার ঢুকেছে তো এটাও খুব ভালো লাগছে আর যখনই কিছু হয় কোথাও পৃথিবীর কোথাও কিছু হলো সামনে গিয়ে কি বলতে থাকে কেউ জানে না শুধু দেখছে দুটো মাথা ঠিক এইটা এইটা এইটাই এইটাই এটাই সারাদিন চলছে নতুন নতুন জিনিস এবার কার নামে কি বলছে আমার বুঝিনি মানে ইউনিটে বেশিরভাগ সব বাচ্চা হয়ে গেছে সে তো আমি ছোট থেকেই আছি মানে যাই হোক এরা এখন ম্যাচিওর হওয়ার চেষ্টা করছে বাচ্চা তো মানুষ মন থেকে থাকে ম্যাচিওর হয়েছো কি হয়নি সেটা ম্যাটার করবে যেটা ওর কোনোদিনই হবে না আর ওর হয়ে যাবে কদিন পর হ্যাঁ মানে সিনিয়র হয়েও কিন্তু কোনো লাভ হচ্ছে না আরাত্রিকা সিনিয়র মানে এই যে সিনিয়র দেখতে সিনিয়র তুমি মা হয়েছো সেই কিন্তু বিশ্বদা বলল কি ও হয়ে যাবে ম্যাচিওর কিন্তু তুমি হবে না এটা কোন বলছি না যে মন কখনো পাল্টানো যায় না আমি মানে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তখন যেন আমি বাচ্চাই থাকি আমি এটাই চাইবো বুদ্ধি কোনো ইম্প্রুভমেন্ট হয় না সেটা বল মন না বুদ্ধি কোনো ইম্প্রুভমেন্ট হয় না বুদ্ধিটা আমার বাড়িই না এটা যখন কারোর ক্ষতি করবে ডিস্টার্ব করবে তখন না এটা চেঞ্জ করার কথা ম্যাটারের খুব অভাব গ্রে ম্যাটার এটা থাকে তুমিই বল এখন ইউনিটে ছোটকে সবচেয়ে ছোটকে তুমি এখনো হ্যাঁ যখন গুগলি ছিল তখনও তাই
মাহি ছিল তখন ওই ছোট ছিল মোটেই না যতবার যে জিজ্ঞেস করতে ওই ছোট আমি সবথেকে ছোট সবাইকে বলে বেড়াই আমি সবথেকে ছোট আমি তো ছোট আমি তো ছোট আমি তো ছোট ভালো লাগে না কিন্তু কোথায় গুগলি সময় বলেছি যে আমি ছোট সবাইকে বলতো গুগলি তো আমি ছোট গুগলিও নাকি ওর মানে মাহিও নাকি ওকে করতে অনেক বড় অনেক বড় মোটেই না ওর মনে হয় মাহিও কে বলে যায় আমি কতটা ম্যাচিউর আমি সেটা কাউকে বুঝতে দিই না কাদিস না আমি কতটা ম্যাচিউর আমি সেটা কাউকে বুঝতে দিই না হ্যাঁ এতটা বুঝতে নাকি বুঝতেই পারেন মানে এমনি বয়স অনুযায়ী ছোট কে ওই এখন ওই হ্যাঁ আমি আছি সবাই আন্ডার অ্যাক্টিং করে ও আন্ডার ম্যাচুরিটি খায় কি অবস্থা মা মেয়ের থেকে নাকি ছোট হয়ে গেছে হ্যাঁ ও তো আমার থেকে বড়ই কিন্তু তুমি যেটা বললে না ওর সঙ্গে একটা বেশ ব্যাপার হয়েছে সেটা হচ্ছে ওর সঙ্গে আমার বিশাল ভাইব ম্যাচ করেছে মানে বিশাল আমার সচরাচর এইরকম ভাইব ম্যাচ কারোর সঙ্গে করে না মানে কান্নাকাটি করে না 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 শুধু তার কান্নাকাটি করে হ্যাঁ কান্নাকাটি মানে ওকে পুরো আমি নিজের মতো দেখতে পাই মানে ওকে আমি দেখতে পাই জাস্ট ওরা দুজনে একসাথে হলে না ঠকঠক আওয়াজ হয় ভাই 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 গুদু খাচ্ছে ঠিক আছে এরা ঠকঠক ঠকঠক আওয়াজ ভাই 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 ম্যাচ করছে ঠকঠক ঠকঠক করে হ্যাঁ মানে ও এরকম ধরো সিন হচ্ছে না ধরো ঘুরছে আমরা কি করি মানে আমরা কি করি না মানে আমি কি করি যেটা সেটা হচ্ছে নিজের মতো করে নাচ করছি হ্যাঁ ও এরকম করতে থাকলাম ও শর্ট দিতে যাওয়ার আগেই নাচতে নাচতে যাচ্ছিল আমি সারাক্ষণ করি আমি সারাক্ষণ করি এসব আমার তো আর শাড়ি আমার তো এরকম মানে আমাদের দুজনকে কখনো দেখবে না আমরা এরকম ভাবে দাঁড়িয়ে আছি বা এরকম ভাবে হাঁটছি কখনো দেখবে না বা চুপচাপ বসে আছি এরকম কিছু এবং আর ও আমার মতনই ইমোশনাল আর কি ভীষণ হ্যাঁ একটু কথাতেই ওর লেগে মানে মনে লেগে যায় দিয়ে এসে ঘরে এসে মেকআপ রুমে এসে কাঁদতে থাকে ভ্যা ভ্যা করে ব্যা ব্যা করে বাচ্চাদের মতো তখন মানে যা তা করে সামলাতে হয় ওকে ও কেউ পারে না সেটা এত বকা কে দিয়ে এসব করে বিশ্বদা কেন সবকিছু থেকে একটু দূরে দূরে থাকে মেকআপ রুমটা ওইখানে আলাদা জায়গায় নিয়ে নিয়েছে বিশ্বদা কেন এখন অব্দি সব কটাকে নিয়ে একটা সিন হয়নি আর যদি হয় তো আসতে চলে যায় একটা কিছু কি সবকটা নিয়ে একটা সিন হয়নি হয়েছে কিন্তু পার্টে পার্টে হয়েছে আদরকে নিয়ে হয়েছে কিন্তু একটু পার্টে পার্টে আর কি হ্যাঁ মানে একসাথে এরকম সবাই মিলে করছি ওরকম হয় কি বাংলাটা অন্য বই করলো কিন্তু সিনটা তো একসঙ্গে সবাই ছিলাম মানে চারজনই এক ফ্রেমে এক সিনে এরকম এখনো আছে মানে একই সিনে চারজন আছে এরকম হয়েছে আর কি তবে আলাদা আলাদা হয়েছে মানে বুঝতে পাচ্ছি যে কি রকম ও তুমি যে রকম ভাবে ওর ব্যাপারটাকে বোঝাচ্ছ আর ও মেকআপ দিচ্ছে না না হয়েছে হয়েছে এরকম শিয়ালে শিয়ালে ভালো কোলাকুলি আলাপ হয়েছিল বহু পুরনো আর কি মানে ও তখন কোন ক্লাসে পড়তো জানতো এরকম ছিল এরকম আমি কিভাবে জানলাম জানো যখন প্রথম দিনও বলছে যে মিতুল মা আমাকে ছবিগুলো একটু পাঠা আমি বললাম কি করে পাঠাবো তোর নাম্বার তো আমার কাছে নেই আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে পিং করছি দেখ পাঠাও আমাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি একটা হোয়াটসঅ্যাপে এসেছে কি বলে আমি একটা নাম নিচ্ছি না আর কি একটা সিরিয়ালের আর কি সেই সিরিয়ালের নাম আর ওর ওর নাম আর কি অনন্যা অনন্যা বলে লেখা ছিল কেন জানি না 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 মডেল মডেল বলে লেখা ছিল মডেল লিখেছে মডেল মডেল বলে লেখা উঠেছে আমি তো দেখছি মডেল তুই তারপরে হঠাৎ মনে হচ্ছে আরে তুই সেই মডেল তো রিয়েলি ওর ওর গুগলির মতোই হ্যাঁ তখন আমি সিক্সে পড়তাম ও সিক্সে পড়তো আমি টেনে পড়তাম আরে অনেক পুরনো তো এই বছরের বড় হুম ওর পুরনোটা একদম ভরসা পাবে না মানে যদি ধরো তুই ওকে চিনিস কবে থেকে অনেক দিন হয়েছে কবে থেকে ওই তো লাস্ট ইয়ারে অনেক দিনটা মানে হচ্ছে ওর লাস্ট ইয়ারে ক্ষেত্রে সিক্স বলেছে তিন মানে 20 বছর এরকম বুঝি ওর অনেক দিন মানে হচ্ছে লাস্ট ইয়ারে আগের মাসে এরকম পড়াশুনো নিয়ে কিছু বলো পরীক্ষা তো ইউ হবে না ওর দাঁড়িয়ে পড়াশুনো তো হবেই না কেন এরকম ভাবে
আরে মুখটা দেখো কি রকম হয়ে গেছে। হবেই না বস, পড়াশোনার মনই নেই, সারাদিন তো সিন নিয়ে ভাবে লিখবে কি, ওকে যদি বলে দিয়ে পরীক্ষা দিয়ে ও খেলনা বাড়ি সিন লিখতে চলে আসবে। জানি না আমি কি করতে চলেছি, কলেজে যাওয়ার ইচ্ছা বিচ্ছা নেই নাকি? আছে তো। কি না ফেল করে দেওয়ার যাবি নাকি? শুরুতে লেখা থাকবে, লাস্টে থাকবে, মধ্যিখানে খেলনা বাড়ির লেখা থাকবে। আমি একটা কথা বলছি, এটা সত্যি কথা, আমি জীবনে বোধ হয় প্রথমবার এইভাবে পরীক্ষা দিতে যাচ্ছি, মানে এইভাবে কোনো প্রিপারেশন ছাড়া, মানে কোনো প্রিপারেশন ছাড়া, মানে আমার পরীক্ষার আগে বই কমপ্লিট হয়ে রিভিশন হয়ে আলাদা লেভেলের কনফিডেন্স আমার। আগের দিন আমি টিভি দেখছি, কেন আমার সব হয়ে গেছে, আমার পড়তেই হবে না। মানে আমি ফার্স্ট হতাম, আমার তো 90+ থাকতো। কি বলে ফার্স্ট আমি হতাম, সেটা পরের কথা, ফার্স্ট আমি হতাম না, তবে র্যাঙ্ক তো করতাম স্কুলে, মানে রামকৃষ্ণ মিশনে র্যাঙ্ক তো করতাম অবশ্যই। তো এবার তার মধ্যে থেকে কি বলে আমি আমি এইটা হয়ে গেছিলো অভ্যেস আর কি, এই প্রথমবার আমি এইভাবে পরীক্ষা দিতে যাচ্ছি। আর জানি আমার যারা দেখছেন যদি জানতে পারেন, মানে আমার বাবা মা পর্যন্ত বলছে যদি আমি প্রথমবার দেখছি যে সারা রাত যাচ্ছে না, মেয়ে পড়াশুনো করছে না, কোনো আমি কী করবো, বইটা খুলে বসে আমার ভয়ে কাঁপি, কোনটা থেকে শুরু করব, ভাবতে ভাবতে বন্ধ করে রেখে দিই থাক, মানে এত বাকি, এত মোটা মোটা বই সব ছেড়ে দিয়েছি হাল। আমি এই বছরটা কী হবে কীরকম ফেল আমি করবো না, এটা তো পুরো শিওর ফেল আমি করবো না। আর্থিকার পাশে লিখে দিবি আমি মিতুল পাল, ফেল আমি করবো না। তবে এটা ঠিক যে বাড়ির লোকও বলছে যে সিন ফিল লিখে দিবি, হাত কাঁপতে কাঁপতে সাইন করে দেবে, না বাবা ফুল মার্কস দিন নাহলে বাড়ি চলে আসবে। হ্যাঁ ওরকমই খোঁজ কি যাবে, ফেল করবো না, তবে দেখাই তবে শেখাই লিখে দিবি। হ্যাঁ জমজমাট আড্ডা হলো, কিন্তু এখন আমরা মিস করছি আর কি আদরকে। আমি ভেবেছিলাম যে আদরকে একসঙ্গে নিয়েই আর কি এই আড্ডাটা হবে, ভেঙে যাওয়া পরিবারটাকে একটুখানি এক জায়গায় আনবো, হলো না, পরের বার হবে। তবে সিরিয়ালে আগামী দিনে কি আসে বা একটুখানি ঝলক যদি বলে দাও দর্শকদের জন্য, শেষ যেটা আর কি করতে হয় আমাদের। ঝলক বলতে এইটাই, আমাদের দুই সুপুত্র সুপুত্রী, তো সেইখানে আমরা সবাইকে আগলে ধরে রাখতে চাইছি কিন্তু কেউ আসছে না, এক জায়গায় বেরিয়ে যাচ্ছে হাত থেকে। তো সেটা কী হতে চলেছে, কী হবে সেটা যেন দেখতে হবে। চমকটা বললাম না, চমকটা আসছে, আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন খেলা বাড়ি। মিতুল মায়ের ওপর তো প্রচণ্ড রাগ না? মিতুল মায়ের ওপর হ্যাঁ অভিমান আছে, হ্যাঁ রাগ নয় অভিমান আছে, কিন্তু ভেতরে অনেক ভালোবাসা আছে, সেটা দেখতে পাবেন ধীরে ধীরে, এখন সিক্রেট আছে বলেই দিল, তারপরে বলছে সিক্রেট আছে, ওই জন্যই বলি আমার কপি, বলেই দিল যে প্রচুর রাগ। তুই বলো, এটাও বলে দিলি, তোর মাথায় আমার মতো কপি, তোর মাথায় কিছু নেই, এটাও সিক্রেট রাখি না তুই, বাহ। তো হ্যাঁ, যে ভালোবাসাটা আমরা পাচ্ছি খেলনা বাড়ির থেকে সেই ভালোবাসাটাই যেন পেতে থাকি। হ্যাঁ বুগলিকে নিয়ে একটু অসন্তুষ্ট আপনারা, হ্যাঁ তবে আমি এটুকু বলতে পারি যে আমি ওকে ঠিক মানুষ করে নেব। আর এবার দেখা যাক আমার ছেলের সঙ্গে আমার দেখা হয় কি না, জানতে পারি কি না জয়ী আমার ছেলে ভবিষ্যতে কী হতে চলেছে, সব কিছু জানতে হলে তো অবশ্যই দেখতে হবে খেলনা বাড়ি। আর হ্যাঁ ইন্দ্রবাবু সব কী করে আমাদের সঙ্গে থাকছে এই জার্নিটাতে বলছি, হ্যাঁ তো সব কিছু জানতে হলে অবশ্যই খেলনা বাড়ি দেখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যে 6:30।